আসসালামু আলাইকুম, আমি নাফিসা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা স্ন্যাক্স রেসিপি। আজকের নাস্তাটা আমি একদম সহজভাবে দেখাবো, আর এটা বিশেষ করে বাচ্চাদের ভীষণই টেস্টি একটা নাস্তা, পছন্দের একটা নাস্তা। এই নাস্তাটা আমি একদম সহজভাবে গড়ে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। এটা শুধু যে সকাল বিকালের নাস্তা হবে তা কিন্তু না। এটা বানানোর জন্য শুরুতে এক কাপ পরিমাণ চিড়া দিয়ে দিলাম এখানে। চিড়াটাকে অবশ্যই কিন্তু একটু চেলে নিতে হবে, কারণ বাজারে চিড়া যেহেতু কেনা তাই এটাতে ময়লা থাকবেই। এবার পানি দিয়ে, পর্যাপ্ত পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি কয়েকবার ধুয়ে পানিটা পাল্টে নেব। যতক্ষণ পর্যন্ত একদম স্বচ্ছ পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে এটাকে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গায়ে গায়ে পানি থাকবে, ঠিক এরকম, অতিরিক্ত পানি না। এরকম অবস্থায় আমি এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব, মানে ঢাকা দিয়ে পেস্টে রাখব। 30 মিনিট পরে আমি এই চিড়াটা নিয়ে আসছি, একেবারেই ফুলে এটা ডাবল হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি, পানি কিন্তু একদমই নেই, একেবারে পুরো চিড়াটা পানিগুলো কেটে নিয়েছে। এবার আমরা এই চিড়াটা দিয়ে নাস্তাটা বানাবো, তবে সাথে অবশ্যই অন্য কিছু উপকরণ অ্যাড করব। আর এটাকে তার আগে আমি একেবারে হাত দিয়ে চটকে নেব। অবশ্যই এই কাজটা করে নিতে হবে, হাত দিয়ে প্রথমে আমি চটকে নিচ্ছি। এখানে কিন্তু বাড়তি কোনো রকম পানি আর অ্যাড করাও যাবে না। প্যাচ এটা কিন্তু পুরোপুরি মাখানো হয়ে গেছে। ঠিক যখন মাখানো হয়ে যাবে তখন এখানে আমি গ্রেট করে নিয়েছি 2টা আলু, সেদ্ধ করে তারপরে গ্রেট করে নিয়েছি এটাকে। আর এটা সেদ্ধ বা গ্রেট করা কোনোটাই দেখাইনি আমি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এতে দিয়ে দিলাম এখানে চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য। চাইলে দিবেন, না চাইলে এটাকে স্কিপ করতে পারবেন। এবার দিয়ে দিব আমি ধনিয়া আর কাঁচামরিচ। এখানে 2টো কাঁচামরিচকে আমি কেটে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্স দিতে পারবেন। এবার সবগুলো উপকরণ একসঙ্গে আমি এটাকে মেখে নেব। এখানে চাইলে আপনারা অন্য কোনো মশলাও অ্যাড করতে পারবেন, তবে আমি আর মশলা দিচ্ছি না, এটাতেই হয়ে যাবে। আর যেহেতু এই নাস্তাটা একটু ঝাল ঝাল হবে তাই আমি এখানে 2টো কাঁচামরিচ দিয়েছি। যারা ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা শুকনো মরিচ দিতে পারেন। ঠিক এরকম হয়েছে, সবগুলো মাখানো হয়ে গেছে। আর যদি মনে করেন যে না এটা একটু নরম আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ব্রেড ক্রাম অ্যাড করতে পারবেন, বা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারবেন, চালের গুঁড়োও অ্যাড করতে পারবেন। যাই হোক, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর আবার একটু মেখে নেব। এতে করে এই ডোনাটগুলো বানাতে আমাদের খুব সুবিধা হবে, মানে একেবারে ফেটে যাবে না বা ভেঙেও যাবে না। হাতটা ক্লিন করে নেব, তারপরে এগুলোকে বানাবো। কিছুটা পরিমাণ হাতে নিয়ে নিলাম, প্রথমে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বলের মতো তৈরি করে নেব, তারপর 2 হাতে আমরা যেভাবে কাবাব বানাই ঠিক ওরকম করে বানিয়ে নেব। খুব সুন্দরভাবে হবে এটা, কোনো রকম ফেটেও যাবে না। এবার আঙুলের সাহায্যেই আমি এটাকে মাছ বরাবর একটা ছিদ্র করে নিচ্ছি, মানে আমরা ডোনাটের মতো করে যেহেতু বানাবো, ডোনাটের মতো করে তাই এরকম বানিয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এটা দেখলেই খেতে চাবে, কারণ পছন্দ করবে। এটা কী দিয়ে আপনি বানিয়েছেন সেটা বড় কথা না, ওরা মনে করবে এটা ডোনাট, এটাই হলো বড় কথা ওদের কাছে। যাই হোক, এরকম করে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারণ ডোনাট পানি বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস। তবে এই না, এই ডোনাটগুলো কিন্তু ভীষণই টেস্টি, ভীষণ টেস্টি। দিয়ে দিলাম, আবার একটা বানিয়ে নিলাম, এবার আবার মাছ বরাবর ছিদ্র করে দিব। আপনারা যদি চান যে না ডোনাটের শেপ বানাবেন না, শুধু কাবাবের শেপ বানাবেন, সেটাও বানাতে পারবেন। স্বাদ কিন্তু একই থাকবে, শুধু দেখার পার্থক্য, আর কিছুই না। ব্যাস হয়ে গেছে, ঠিক একইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব আর আপনাদের সামনে অবশ্যই দেখিয়ে দিব। ব্যাস হয়ে গেছে, সবগুলো ডোনাট আমি তৈরি করে নিয়েছি এখানে। চাইলে এগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এবার ভাজতে চলে যাব, ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে ডোনাটগুলোকে। তেলটা একেবারে হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। একেবারে কম আছে এটা কিন্তু ভাজতে যাবেন না, তাহলে যেহেতু ভিতরে আলু দেওয়া আছে এটা ফেটে যাবে আর আলুটা বের হয়ে আসবে, মানে ভালো হবে না।
তাই চেষ্টা করবেন এটাকে মিডিয়াম আঁচে ভাজার জন্য। আর প্রথমে তেলটা অবশ্যই গরম করে নিতে হবে, একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। আর এটা ভয়ের কিছু নেই, উল্টানোর সময় এটা ভেঙেও যাবে না, একেবারেই পারফেক্ট একটা ডোনাট, বাচ্চাদের ভীষণ টেস্টি। এটা কিন্তু টিফিনে দিতে পারবেন বা চাইলে আপনারা সকাল বিকালে নাস্তা হিসাবে বাচ্চাদেরকে বা মেহমানকেও দিতে পারবেন। এই ডোনাটগুলো কিন্তু ভাজতে ভাজতে বেশ ফুলে যাবে, বড় হয়ে যাবে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন একটা লাইক দিতে ভুলে যান, তারা প্লিজ দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন, কারণ আপনারা একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই মুহূর্তে আপনাদের সাহায্য আমার বিশেষ প্রয়োজন, তাই চেষ্টা করবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। না পুরোটা দেখতে ভালো না লাগলে অবশ্যই এটা 3 মিনিটের উপরে অবশ্যই দেখবেন। আমি কিন্তু কথা বলতে বলতে আরও একবার উল্টে দিয়েছি, আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। একটা সাইড অনেকটা সময় ধরে ভাজবো না, তাতে দেখা যাবে নিচ থেকে লেগে যেতে পারে, মানে দাগ হয়ে যেতে পারে, আর সেটা দেখতে ভালো লাগবে না, তাই আমি বারবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার আসছে, এবার আমি উঠিয়ে নেব। এর চেয়ে বেশি আর আমি ভাজতে চাই না, মানে কালার চাচ্ছি না, এবার উঠিয়ে নেব। ডোনাটগুলো কিন্তু বেশ ফুলে গেছে, এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু বেকিং সোডা পাউডার কোনো কিছুই দেওয়া হয়নি, তারপরও খুব সুন্দরভাবে ফুলে গেছে। একটা হেলদি নাস্তা, চাইলে এখানে কিন্তু কিছু সবজিও অ্যাড করা যাবে। যাই হোক, আমি সবগুলোকে ভেজে নিলাম আর বাকিগুলোও আমি ভেজে নেব, তারপর আপনাদের সামনে পরিবেশন করব। সবগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি ছিল। একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয় বা কেমন লাগে, আশা করি নিরাশ হবেন না। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।